ট্রাকটা সারা 5টার সময় আনলোডিং করার সময় এটা পড়ে গেছে, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। তো জানার পরে আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় লাশগুলো উদ্ধার করি। উদ্ধার করে আমরা 12 জনের লাশ, 12 জন ইনস্ট্যান্ট 12 জন মারা যায়। তো 3 জনকে আমরা হসপিটালে প্রেরণ করার ব্যবস্থা করি, এর মধ্যে আরেকজন মারা যায়, টোটাল 13 জন মারা যায়। এই সংক্রান্তে আসলে আমরা ইনকোয়ারি করে দেখতেছি বিষয়টা কি, ইনকোয়ারি করে ব্যবস্থা নেব।